প্রিয় দর্শক, সালামুন আলাইকুম, আদাব, আজকের ভিডিওতে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে একটি আইনের ধাঁধা বলছি। এমন কি অপরাধ করলে আইনে কোনো শাস্তি নেই, কিন্তু ব্যর্থ হলে শাস্তি, এই ধাঁধাটির বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলছি। যারা বিষয়টি জানেন তারা ভিডিও স্কিপ করে যেতে পারেন, আর যারা জানতে আগ্রহী আপনারা ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, জীবন মানে যন্ত্রণা, নয় ফুলের বিছানা। এটি একটি গানের কথা, কিন্তু কথাটি মিছে নয়। আমাদের জীবন ফুলের বিছানা নয়, জীবনে নানান ঘাত, প্রতিঘাত, সংঘাত, সমস্যা থাকবেই। এগুলো মোকাবেলা করেই আমাদেরকে জীবনের পথে হাঁটতে হয়। যারা দুর্বল চিত্তের লোক বা প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে থাকে, তারা জীবনের সমস্যাকে মোকাবেলা করতে ভয় পায় বা করতে গিয়ে বিষণ্ণতায় ভোগে, আর এক সময় এই বিষণ্ণতাই তাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। তারা জীবনের আর কোনো কিছুই পথ খুঁজে পায় না, জীবনের কোনো অর্থ খুঁজে পায় না। তারা মনে করে জীবনের বোধহয় এখানেই পরিসমাপ্তি, তাদের কাছে জীবন অন্ধকারাচ্ছন্ন মনে হয়। আমরা যাকে বলি যে বিষণ্ণতায় ভোগে মানুষ তার জীবনকে শেষ করে দেবার সিদ্ধান্ত নেয়, এবং সেটা বেছে নেয় আত্মহত্যার পথ, তাকে নিজেকে শেষ করে দেওয়ার জন্য। আমরা সকলেই জানি আত্মহত্যা সকল ধর্মেই পাপ, শুধু ধর্ম নয়, দেশের প্রচলিত আইনেও আত্মহত্যা করার প্রচেষ্টা করা, উদ্যোগ গ্রহণ করা একটি গুরুতর অপরাধ। কারণ কোনো মানুষ তার জীবন নিজে শেষ করুক, সেটি যেমন কোনো ধর্মও চায় না, সেটি আইনও চায় না। তাই সেই যে আজ থেকে শতবর্ষ পূর্বে ব্রিটিশরা যে বিধি আইন করেছিল, সেটার মধ্যে তারা একটি ধারা যুক্ত করেছে, সে ধারাটি 309, বর্তমানে এটি বাংলাদেশ দণ্ডবিধি আইনের ধারা 309। সেই আইনের ধারাটি আপনাদের সম্মুখে পাঠ করছি যে কেউ যদি আত্মহত্যা করার উদ্যোগ গ্রহণ করে আত্মহত্যা করতে ব্যর্থ হয়, তাহলে কিন্তু সে অভিযুক্ত এবং সে সাজা পাবে, সে অপরাধী। আর যদি মরে যায় তাহলে তো আর কোনো কথা নেই, মরা মানুষকে নিয়ে তো আর আইন আদালত শাস্তি দেওয়া যায় না। তো সেই আইনের ধারাটি আপনাদের সম্মুখে পড়ছে। যে ব্যক্তি আত্মহত্যা করিবার উদ্যোগ গ্রহণ করে এবং অনুরূপ অপরাধ অনুষ্ঠানের উদ্দেশ্যে কোনো কাজ করে, সেই ব্যক্তি বিনা শ্রম কারাদণ্ডে, যাহার মেয়াদ 1 বছর পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ড দণ্ডিত হবে। অর্থাৎ কেউ আত্মহত্যা করার জন্য বাস্তবে কোনো কাজ করলেন কিন্তু সৌভাগ্যবশত বেঁচে গেলেন, তিনি আইনের চোখে দণ্ডযোগ্য অপরাধী, কিন্তু মরে গেলে দণ্ড নেই। যাক, এই যে আইনের এটি ধাঁধাটি বহুকাল থেকে প্রচলিত হয়ে আসছে, যে আইনের ধাঁধাটি এমন কী অপরাধ আছে যেটি করলে কোনো শাস্তি নেই, কিন্তু না করতে পারলে বা উদ্যোগ গ্রহণ করলে সেটির জন্য শাস্তি আছে, এটি আইনের একটি ধাঁধা। যাক, আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো আরও আগে অনেকেই শেয়ার করেছে, আপনারা দেখেছেন। তো ভালো থাকুন প্রিয় দর্শক, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।